ওয়েলকাম টু ডেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আইটিআর টু করতে গিয়ে ওল্ড ট্যাক্স এক্সামে যারা আইটিআর টু করছেন তাদের মধ্যে অনেকেই বুঝতে পারছেন না পি ট্যাক্স কোথায় বসাবেন এবং ATTTA ডিডাকশনটা কোথায় বসাবেন। একজন প্রশ্ন করেছেন, প্রসঞ্জিৎ হালদার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপে প্রশ্ন করেছেন, আমি আইটিআর টু ওল্ড ট্যাক্স এক্সামে করব কিন্তু পি ট্যাক্স 2400 কোথায় বসাবো বুঝতে পারছি না। আইটিআর ওয়ান ও আইটিআর টু দুটোর ক্ষেত্রে কি ট্যাক্স ক্যালকুলেশন একই না আলাদা? প্রথমে বলি ওল্ড ট্যাক্স আইটিআর ওয়ান এবং আইটিআর টুর ক্ষেত্রে ক্যালকুলেশন তো সিস্টেম একই, কিন্তু যদি আপনার ক্যাপিটাল গেইন থাকে তাহলে তার জন্য সিগেলের জন্য ক্যালকুলেশনটা আলাদা হবে। তো আমি এখানে দেখাচ্ছি যে আইটিআর টুর ক্ষেত্রে যারা পি ট্যাক্স কোথায় বসাবেন বুঝতে পারছেন ওল্ড রিজিমের ক্ষেত্রে এবং ATTTA ডিডাকশন কোথায় বসাবেন বুঝতে পারছেন না, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আপনি শিডিউল সিলেকশন করে নিলেন, শিডিউল সিলেকশন করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেন, তারপর আবার কন্টিনিউ করলেন। এখানে দেখুন ইউ হ্যাভ সিলেক্টেড 15 শিডিউল, এখানে আমি আবার কন্টিনিউ করলাম। এখানে দেখুন ইয়েস এবং নো দুটো অপশান রয়েছে, বাই ডিফল্ট নো সিলেক্ট থাকবে, নো মানে হচ্ছে নিউ ট্যাক্স রিজন এবং ইয়েস মানে হচ্ছে ওল্ড ট্যাক্স রিজন। যেহেতু পি ট্যাক্সের ছাড় ওল্ড ট্যাক্স রিজনই পাওয়া যাবে তাই আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপর এখানে স্কিপ কোয়েশ্চেন আপনি যখন করে দিলেন স্কিপ করে কন্টিনিউ করতে পারেন অথবা ডাইরেক্ট কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে এটা স্কিপ করে দিলাম, ইয়েস করে দিলাম। তারপর দেখুন এখানে স্যালারি এক্সেম্পশনের একটা টেবিল এসেছে, এখান থেকে আপনি কন্টিনিউ করার পর দেখুন ডিডাকশন, এখানে ATC 1.5 লাখ বসে আছে, ATCC ডিউ 80, ATCC ডি 2, ATD, তার মধ্যে থেকে যদি ATTTA ডিডাকশন থাকে তাহলে এখানে ইয়েস করবেন শুধু, বাস এটুকুই কাজ। তারপরে এখানে ATTTA ডিডাকশনটা এখানে বসিয়ে দেবেন, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। আর যদি এখানে কিছু না করেন তাহলে কোথায় বসাবেন সেটা আমি দেখাচ্ছি। ধরুন আপনি এখানে বসালেন না, তাহলে এটা আমি নো করে দিলাম, এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করি। পি ট্যাক্সটা আগে বসাতে হবে, পি ট্যাক্সটা বসাতে হবে আপনার কোন শিডিউলে, শিডিউল স্যালারি, শিডিউল স্যালারি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার স্যালারির ব্যাকআপ চলে আসবে, এখানে দেখুন স্যালারির টেবিলটা ফাঁকা রয়েছে, এখানে স্যালারির ব্যাকআপটা দিতে হবে। দেওয়ার পর পাঁচ নম্বর পয়েন্টে দেখুন ডিডাকশন US 16, অর্থাৎ এই যে পাঁচ নম্বর পয়েন্টটাতে আপনাকে ক্লিক করতে হবে, ডিডাকশন আন্ডার সেকশন 16 এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স প্রফেশনাল ট্যাক্স, এইখানে আপনার 2400 টাকা প্রফেশনাল ট্যাক্সটা বসাতে হবে। তাহলে পি ট্যাক্সটা কোথায় বসে গেলো আপনি বুঝতে পারলেন, এখানে আমি সেভ করে দিলাম, এটা কনফার্ম করে দিলাম 2400 আমার পি ট্যাক্স হয়ে গেল। তাহলে পি ট্যাক্স হয়ে গেলো, এবার আপনার ATTTA ডিডাকশন কোথায় বসাবেন তার জন্য চলে আসবেন Chapter 6 Chapter 6 যাচ্ছি। Chapter 6 যাওয়ার পর দেখুন Chapter 6 রয়েছে এখানে Part B, আর নিচে রয়েছে Part C, CA and D। তো এইখানে অ্যাড অ্যানাদার একটা অপশান রয়েছে, এই অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে এখান থেকে ডিডাকশনগুলো আপনি ATE, ATCCD, ATCC, ATE, ATGG এগুলো আপনি পাবেন। তো এগুলো যদি আপনার না থাকে তাহলে এগুলো সিলেক্ট করার দরকার নেই, সিলেক্ট অপশানে রেখে দিলেন। আমি চলে আসছি Part C, CA, Part C, CAD, এই অপশানটাতে আমি ক্লিক করবো। এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন পার্ট সি ডিডাকশন আন্ডার ATTTA, এখানে এটাকে আপনি চেকবক্সে ক্লিক করলেন, চেকবক্সে ক্লিক করে এডিট করলেন। যদি আপনি আগে না বসান তাহলে আগে যেটা আমি দেখিয়েছিলাম সেখানে বসালে এখানে অটোমেটিক চলে আসতে। এবার ATTTA যত টাকা আপনার সেভিংসের ইন্টারেস্ট আছে, সেভিংসের ইন্টারেস্ট সিনিয়র সিটিজেন যদি না হন 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, তাহলে 10,000 টাকা বা 1,000 টাকা যাই হলো না কেন আপনি এখানে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিলেন, তাহলে এটা দেখুন সেভ হয়ে গেল। এখানে ATTTA-তে ইন্টারেস্ট 340 টাকাই ওনার পেয়েছে, সেই জন্য 10,000 টাকাটা নেয়নি, 340 টাকাই বসেছে ATTTA ডিডাকশন। এইভাবে এই Part C, CA and D এই অপশান থেকে আপনারা ATTTA-টা বসাতে পারবেন, যেটা আমি দেখালাম একটু আগে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।